ডিবিতে থাকবে না আয়নাঘর, মামলার কার্যক্রম হবে স্বচ্ছ বললেন মহানগর গোয়েন্দা প্রধান। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে সংলাপ, গুরুত্ব পাবে বাজার পরিস্থিতিও। বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের সড়কে অবরোধ, বিক্ষোভ। ডিবিতে আর কোন আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এসব কথা বলেন মহানগর ডিবির প্রধান। এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার সব মন্দিরের সামনে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে বলেও জানান তিনি। এছাড়াও স্বচ্ছতার সাথে সকল মামলা তদন্তেরও আশ্বাস দেন মহানগর গোয়েন্দা প্রধান। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলের সংলাপ। সংস্কার কার্যক্রমের পাশাপাশি আলোচনার তালিকায় স্থান পাবে নিরাপত্তা ও বাজার পরিস্থিতিও। নাইত সুরাজি নিম্নির প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ। সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান প্রত্যাশা। সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে। একটা হচ্ছে সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ করবে এটা নিয়ে কথা হবে, এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গাপূজায় আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে, কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি। এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে, কেউ বলছে 18 মাস, কেউ বলছে সংস্কার হওয়ার পর 18 মাস, এবং জনগণ এটা চায় না। জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায়। জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে। সংবিধানের 3-6 মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে, সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে। আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত টার্মস, দ্বিতীয় আলোচনাটি হওয়া উচিত সংস্কার, তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না। নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি। এই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন, যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে, যারা এই রাজনৈতিক দল এটা এটা চায়। দেখেন, আমরা রিজনেবল একটা জিনিস চাই, যেটা হচ্ছে যৌক্তিক সময়। রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 মাস পূর্ণ হলো আজ। শুরুতে কোটার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হলেও হাসিনা সরকারের বৈরিতায় সহিংসতার সূত্রপাত ঘটে 15 জুলাই। এই ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের রোশানল থেকে বাঁচতে শেষমেশ দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আমরা কিন্তু সরকার আসার পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিল হাসিনা সরকার। এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল
আপামর জনতা। এ অবস্থায় চাকরিতে কোটা বাতিলের দাবিতে একাট্টা হয় দেশের ছাত্র সমাজ। কিন্তু ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে নানা চক্রান্ত গড়ে তোলে হাসিনা সরকার। কিন্তু কোটা বাতিলে ছাত্রদের এই দাবি সবকিছুকে ছাপিয়ে এক দফা দাবিতে পরিণত হয় হাসিনা সরকারের পদত্যাগ। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশ জুড়ে শুরু হয় পুলিশ ও আওয়ামী বাহিনীর দমনপীড়ন। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রদের। শহীদ হন প্রায় 1500 ছাত্র জনতা। ঘৃণ্য এই বর্বরতা সামনে এলে ছাত্র জনতার এই আন্দোলন ছিন্ন করে সরকারের সকল ব্যারিকেড। অবশেষে 5 আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। আসে চূড়ান্ত বিজয়। বাঁধ ভাঙা উল্লাসে ঢাকার রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের পতাকায় জয়োল্লাসে এক নতুন বাংলাদেশ। দেশকে কঙ্কাল বানিয়ে রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। কলঙ্কসম এ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে দায়িত্ব নিলেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃত্বের মিশেলে গঠন হল উপদেষ্টা পরিষদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। টিফিন ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেছে। জিরানিতে আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল 10টার দিকে জিরানিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে আজও বন্ধ রয়েছে 8টি পোশাক কারখানা। গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে অবশেষে আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে পুরোপুরি স্বস্তি। সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই চলছে শিল্প কারখানাগুলোর উৎপাদন। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জ্বালানি তেলবাহী জাহাজ বাংলা শোর হয়ে লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটিতে থাকা 50 জন নাবিকের ভেতর 49 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, মারা গেছেন একজন। গতরাতে বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফেরার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারে যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয়। আগুন লাগার পর জাহাজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন নাবিকরা। সে সময় নিখোঁজ হন সাদেক নামের একজন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জাহাজটিতে 11,600 টন জ্বালানি তেল ছিল। এর আগে 30 সেপ্টেম্বর আরেকটি জাহাজে বিস্ফোরণে মারা যায় 3 জন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর উত্তরায় মহিলা হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা হয় বারিধারার বাইতুল আতিক জামে মসজিদে। বদরুদ্দোজা চৌধুরীর রাত 3:15 দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তার জানাজা হবে। এরপর বাদজোহর গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 94 বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, জিয়াউর রহমান সরকারের উপ প্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে 14 নভেম্বর বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে চাল ব্যবসায় থেকে মন্ত্রী হন সাধনচন্দ্র মজুমদার। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট। ঠিকাদারি, ধান চালের ব্যবসা, জলমহাল, চাকুরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। চালের ব্যবসা দিয়ে জীবন শুরু সাধনচন্দ্র মজুমদারের। 1984 সালে হন ইউপি চেয়ারম্যান। এরপর জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সাথে। বনে যান দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অন্যতম শিষ্য। দুদফা উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। 2008 সালে নওগাঁ 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভোটারবিহীন 2014 ও 2018 সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। 2018 সালে দায়িত্ব পান খাদ্য মন্ত্রণালয়ের।
এরই মধ্যে তার কবজায় চলে যায় ধান চালের সিন্ডিকেট। এছাড়া ঠিকাদারি সিন্ডিকেট, ওএমএস এবং সার ডিলারশিপ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। হলফনামার তথ্য অনুযায়ী 15 বছরে তার আয় বেড়েছে 157 গুণ। প্রতিটা কাজেই তারা 20% কমিশন নিয়েছে এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার পার্টনার ছিল, সে একদিকে ওখানেও কমিশন নিয়েছে, এমপি হিসাবেও কমিশন নিয়েছে, মন্ত্রী হিসাবেও কমিশন নিয়েছে, আবার ঠিকাদারের পার্টনার হিসাবে যে ব্যবসা হয়েছে সেটা তো তার হিসাব নিয়েছেই। মেয়ে তৃণা মজুমদার, ভাই মনা মজুমদার সহ পরিবারের সদস্যদের মাধ্যমে সিন্ডিকেট করে এলাকায় জলমহাল, চাকরি ও বদলি বাণিজ্য করে 15 বছরে অন্তত 65,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এই মন্ত্রী। তার নিজস্ব কিছু ছেলেপেলেকে দিয়ে সিন্ডিকেট করে এই প্রতিষ্ঠান থেকে, কলেজ থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে একটা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা সে কালেক্ট করেছে। মন্ত্রী হওয়ার পর তার নামের সাথে মুক্তিযোদ্ধার লেখা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে তারা। মন্ত্রী হওয়ার পরে হঠাৎ করে ব্যানারে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার নাম লিখে দিলেন। তখন থেকে আমি দেখতেছি ভুয়া মুক্তিযোদ্ধা, আমরা বাপদার কাছে শুনছি তারা তাই সে কোনো মুক্তিযোদ্ধাই ছিল না। সাধারণ একটা চাল ব্যবসায়ী থেকে এই যে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, এটা অবশ্যই এর মধ্যে দুর্নীতি জড়িত আছে। দুর্নীতিবাজ সাবেক এই মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নওগাঁবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কয়েকদিন পরেই দুর্গোৎসব, চলছে তারই প্রস্তুতি, চলছে নতুন পোশাক কেনাও। আগামী 8 অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গোৎসব। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল, কয়েকদিন পরে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন। এবছর বরগুনায় 122টি মন্দিরে পূজা হবে, চলছে প্রতিমা তৈরির কাজ, রং তুলির কাজ শেষ পর্যায়ে চলতেছে। নতুন নতুন জামা কিনবো, তারপরে আমি খেলনা কিনবো। সর্বজীবের মঙ্গল কামনায় মায়ের কাছে আমরা প্রার্থনা করব। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমাদের সর্বাত্মক সর্বধরনের প্রস্তুতি রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সামনে ভালো থাকবে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অন্তত শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে তাদের ধর্ম যে ধর্মীয় উৎসব সেটা পালন করতে পারবে। দিনাজপুরেও চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবার জেলায় 1,207টি মণ্ডপে পূজা হবে। এই বাজেটে যে প্রতিমা হয়েছে, থিম এর কাজ হয়েছে, সেগুলো এবার হচ্ছে না, এমনি সীমিত আকারে কাজ হচ্ছে। প্রতিমা পূজার আর কি আমাদের যেমন চাহিদা, এবার চাহিদাটা খুবই কম, আমরা এবার সীমিত কাজ করতেছি। পূজা নির্বিঘ্ন হবে বলে আশাবাদী দুর্গাপূজা সমন্বয় কমিটি। দিনাজপুরে আপনার জনসাধারণ, রাজনৈতিক দল সকলের সাহায্যে নির্বিঘ্নে পূজা হবে বলে আমি মনে করি। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিভাবে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রেখে সার্বজনীন দুর্গাপূজা উৎসব উদযাপন করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সবগুলো পূজা মণ্ডপেই যাতে এই শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নোয়াখালীতে বন্যার ভয়াবহতা কাটিয়ে 183টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে প্রতিটি মণ্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। প্রতিবারের মতো এবারেও আমাদের দুর্গা পূজাটা উদযাপন করব। যদি মায়ের কৃপা থাকে তাহলে আমরা হয়তো ওনার আশীর্বাদ নিতে পারবো। সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিনষ্ট এরকম কোনো কাজ না ঘটে সে বিষয়ে আমরা সবাই 13 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21-এর দুপুরের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ডিবিতে থাকবে না আয়নাঘর, মামলার কার্যক্রম হবে স্বচ্ছ বললেন মহানগর গোয়েন্দা প্রধান। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে সংলাপ, গুরুত্ব পাবে বাজার পরিস্থিতিও। বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের সড়কে অবরোধ, বিক্ষোভ।
সব শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন একুশে.com ওয়েবসাইটে, ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online, এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekusheetv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।